এসেছি এখানে তরমুজ খেতে, আর চার বিশাল বড় তরমুজ আসে নাই, তো তরমুজের ফুল আসছে, মাশাআল্লাহ অনেক ফুল, ছোট 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 তরমুজ এখানে দেখা যাচ্ছে গাছের মধ্যে। হয়তো আগামী কিছুদিনের মধ্যে তরমুজ আকারে বড় হয়ে হতে থাকবে। আমি তো সামনে লাগাইনি নিজে, আমি তো গেছি ওখানে সারের জন্য অনেক দূরে। গুগন ভাই সব কিছু দেখাশোনা করে মাঝে এই বাগান আছে। তরমুজ খেতে অনেকদিন পর আবার দেখা, প্রথম একবার এসেছিলাম এখানে পানি যখন কাজ করছিলাম তখন আর কি, তাই না? তাই বলছি এই কদিনের মধ্যে এগুলোই আসবে এখানে। হ্যাঁ আসে গেছে না, ফল আসে গেছে, ফল আসে গেছে না, ফল আসে গেছে। কয়দিনের মধ্যে এগুলো কাটতে পারবো? এক মাসের মধ্যে কাটবো, সবাই কিছু দেখতে না, এক মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। 20 দিন পর তরমুজ কাটবো সামনে। এইগুলো তো, এগুলো কি, এগুলো সামনে, এগুলো সামনে তরমুজ না, আমি ভুলে গেছি এগুলো তরমুজ না, এগুলো তরমুজ না, এগুলো হচ্ছে সাম্মাম। সাম্মামটা বাংলাতে কি বলে? সাম্মাম বাংলায় সাম্মাম, সাদা সাদা প্রত্যেকের মতো প্রত্যেক। আচ্ছা আল্লাহর রহমত, মানে পানি দিলেই, পানির উপর নির্ভর, পানি দিছে এটা, মানে জায়গাটা একেবারে স্বর্ণ। এখানে যা আর মানে কুকুর ভাই এখান থেকে কত টাকা উৎপন্ন হতে পারে? করিয়াল তখন তো আরো বড় ছিল বাগান, তাই না? ছোট ছিল না, এগুলোর থেকে 10,000 রিয়াল আশা করা যাচ্ছে। 10,000 রিয়াল চলে আসবে বাংলার 20 লাখ টাকা। কয় মাস অতি জরুরি হলে? 3 মাস না, 2 মাস, 2 মাস, 2 মাস 10 দিন, 2 মাস 10 দিনে 20 লক্ষ টাকা। আপনার তাহলে খরচ গেছে কত? বেশি আছে, 5 টাকা দিয়েছিল। এখন মানে মাগরিবের টাইম, এখন অনেক ভিডিও দেখা যাচ্ছে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। দেখুন কত সুন্দর বাগান আসলে পরিশ্রম করে করেছে, শেষ করে ফেলেছিলাম। এখন দেখতেছি এখানে আরেকটা আবিষ্কার দেখা যাচ্ছে। কুকুর ভাই এটা কি? এটা হলো মানে পোকামাকড়, যেকোনো পোকামাকড় উড়া হিসাবে আসে এখানে, পড়বে ফরার পর এখানে সে মারা যাবে, মারা যাবে। ভিতরে এখানে মেডিসিন আছে, আসে এখানে এখানে উড়বে, এইদিকে ঢুকবে। আচ্ছা, ঢুকার পরে এখানে মেডিসিনটা পাবে, ভিতরে হালকা একটু সামান্য পরিমাণে পানি দেওয়া আছে, ওটা করে ওই মানে গ্যাসটা পাবে, যে একটা ওষুধের গ্যাস আছে, তারপর মারা যাবে এখানে, সে মারা যাবে, মারা যাবে। দেখছেন পোকামাকড় যার দেখ ফলের ক্ষতি করতে না পারে, এই জন্য এখানে পদ্ধতি আবিষ্কার করে দিল, সে মারা যাবে পোকা এখানে আসলে।